সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে তিরিশে জুন রোজ শুক্রবার দু সমস্ত বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি রেডি মুরগি পাইকারি দাম জানিয়ে দিব বর্তমানে কোন জালায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব তো খামার বাইরে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন হিসাবে মুরগির বাজার মোটামুটি কিছুটা বাড়তি দিকে তো আশা করছি যে মুরগি বাজার আস্তে আস্তে এখন অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে হয়তো অনেক খামারি ভাইরা বলেছিলেন ঈদের পর বাজার একবারে মুরগি বিক্রি করা হবে বা নানান নানান পানির সমস্যা মানে তাদের একটা দেখা দিয়েছে মনের ভিতরে কিন্তু না সেটা হওয়ার অনেক সম্ভাবনা কম দেখা যাচ্ছে মুরগির দাম মোটামুটি এখন থেকে বাড়তি থাকবে আর যদিও অনেকে খামারিরা কম দামে বিক্রি করতেছেন মনে করবেন এটা প্রচুর পরিমাণ আপনাদের সাথে সিন্ডিকেট করা হচ্ছে কারণ আমরা যতটুকু নিউজ পেয়েছি এখন থেকে মুরগির দাম মোটামুটি ভালো দিকে থাকবে আশা করছি তারপরও আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন জানিয়ে দিব কোন জালায় কত টাকা মুরগি বিক্রি করা হচ্ছে কত টাকা কেজি সে রেটটা জানিয়ে দিব তারপরও আপনারা মুরগির দাম যাচাই বাছাই করে অবশ্যই বিক্রি করবেন মোটামুটি ভালো দামেও বিক্রি করতে পারবেন হয়তো মোটামুটি এই সপ্তাহ গেলে মুরগির বাজার কিন্তু আরও অনেকটা চড়া থাকবে যাদের রেডি মুরগি আছে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে মুরগি বিক্রি করবেন তাহলে আশা করি ভালো দামে মুরগি বিক্রি করতে পারবেন তো এখন মুরগির রেট জানিয়ে দিব কোন জায়গায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবেন আপনার নিজ জেলায় আজকে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে আজকে মুন্সিগঞ্জ একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকার উপরও কিছু রেট দেওয়া হচ্ছে পাইকারি রেট সোনালি তিরিশ থেকে দুইশো টাকায় সোনালি ঢাকা একশো একশো পঞ্চাশ থেকে ষাট টাকা ব্রয়লার দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকায় সোনালি গাজীপুর একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকায় সোনালি তো সোনালি মুরগির দামটা কিন্তু বেড়ে যাবে আশা করছি চট্টগ্রাম একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো বিশ টাকায় সোনালি রাজশাহী একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকায় সোনালি খুলনা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো দশ টাকায় সোনালি বরিশাল একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকায় সোনালি ময়মনসিং একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো বিশ টাকায় সোনালি নেত্রকোনা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পাঁচ টাকায় সোনালি সিলেট একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার কিছু কিছু জায়গায় একশো পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালি চাঁদপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী রংপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি বুগুড়া একশো পঞ্চাশ থেকে একশো থেকে টাকা ব্রয়লার দুইশো দশ টাকায় সোনালী টাঙ্গাল সোনালী কিশোরগঞ্জ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো দশ টাকায় সোনালি রসন্দী একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো বিশ টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি ফরিদপুর একশো থেকে সোনালি নোয়াখালী একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো দশ থেকে টাকায় সোনালি দিনাজপুর একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো দশ টাকায় সোনালি যশোর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি পিরিসপুর একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকায় সোনালি চুয়াডাঙ্গা থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি কুমিল্লা একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে টাকায় সোনালি লক্ষ্মীপুর একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকায় সোনালি কক্সবাজার একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো বিশ টাকায় সোনালি সাতক্ষীরা একশো দশ থেকে দুইশো বিশ টাকায় সোনালি কুষ্টিয়া একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা ব্রয়লার দুইশো দশ থেকে দুইশো বিশ টাকায় সোনালি মাগুরা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো দশ টাকায় সোনালী এই ছিল সমস্ত বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি রেডি মুরগি পাইকারি দাম জানিয়ে দিলাম তো বর্তমানে কিন্তু অধিকাংশ হ্যাচারি বন্ধ হয়তো শুক্র শনিবার বন্ধ রবিবার হয়তো খোলার থাকতে পারে আপনারা অবশ্যই বাচ্চা অর্ডার দিলে রবিবার থেকে অর্ডার দিবেন রবিবার অর্ডার দিলে বাচ্চা সোমবারে পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ